হ্যালো বন্ধুরা, টাউন পিপলের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে টিপস নিয়ে আলোচনা করব সেটি আমাদের সবার জীবনে একটি কমন প্রবলেম হিসেবে পরিচিত। সাধারণত যুবক বা বৃদ্ধ, নারী বা পুরুষ, আমরা সবাই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকি। এই গ্যাস্ট্রিক এখন একটি ঘরোয়া রোগ হিসেবে পরিচিত। ঘরোয়া পদ্ধতিতে বা টিপস ব্যবহার করে এই রোগ নিরাময় করা সম্ভব, কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে সবাই ওষুধ নির্ভরশীল হয়ে পড়েছি। প্রায় প্রতিটি ঘরে এখন এই গ্যাস্ট্রিকের ঔষধ নিত্য প্রয়োজনীয় পণ্যের মতোই মজুদ থাকে। বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এখানে আমি পেটের গ্যাস থেকে মুক্তি পাওয়ার দারুণ কিছু টিপস দেব। খোঁজ নিলে জানা যাবে সারা দেশে যে পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় বা যেই পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হয়, অন্য যে কোনো রোগের ওষুধ তার ধারে কাছেও নেই। বন্ধুরা, আমরা অনেকেই জানি আমাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের অনিয়ম বা অসামঞ্জস্যতার কারণে আমরা এই রোগে ভুগে থাকি। খাওয়া দাওয়ার অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা বা পানি কম খাওয়া ইত্যাদি কারণে পেটে গ্যাসের ব্যথা অনুভূত হতে পারে। সাধারণত পাকস্থলীর গ্যাস্ট্রিক প্লান্টে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হলে পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। মূলত খাবার খাওয়ায় দীর্ঘ বিরতি, খালি পেটে থাকা, অতিরিক্ত চা কফি বা অ্যালকোহল পান করলে গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া ভাজা পোড়া মশলাদার খাবার খাওয়া, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ, রাতে ঘুমানোর সময় খাবার খাওয়া, খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া সহ আরও অনেক কারণে পেটে গ্যাস হতে পারে। গ্যাস হলে পেট ফুলে যাওয়া, বুকে জ্বালা পোড়া সহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে প্রাকৃতিক ঔষধ সম্পর্কিত কিছু টিপস নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা পেটে ব্যথা বা অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। আমি আপনাদেরকে কিভাবে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে পেটের গ্যাস বা অ্যাসিডিটি দূর করা যায় তার উপর কিছু টিপস বলবো। বন্ধুরা, ঘরোয়াভাবে পেটের গ্যাস বা অ্যাসিডিটি দূর করার জন্য 3 থেকে 4টি উপাদান নিয়ে আলোচনা করব। প্রথমে যে উপাদানটি প্রয়োজন সেটি হচ্ছে আদা, যেটি আমাদের সবার ঘরে রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। আদার মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা মানবদেহের পাকস্থলীতে খাদ্য হজম করতে সাহায্য করে, যার ফলে পেটে গ্যাস হওয়ার পূর্বেই খাদ্য হজম হয়ে যায়। এটি আপনারা চাইলে খোসা ছিলে চিবিয়ে খেতে পারেন বা চাইলে রস সংগ্রহ করে খেতে পারেন। তবে দীর্ঘস্থায়ী সমাধান পেতে চাইলে প্রতিদিন সকালবেলা বা রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে এই আদার রস খেতে পারেন। দ্বিতীয় যে উপাদানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিরা। এটি আপনারা চিবিয়ে খেলে বেশি উপকার পাবেন বা চাইলে 1 গ্লাস হালকা গরম পানির সাথে আধা চা চামচ রোদে শুকনো জিরা গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। তৃতীয় যে উপাদানটি বা টিপস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা পেটের ব্যথা বা গ্যাস দূর করার সাথে সাথে মুখের মাড়ি বা দাঁতের ব্যথা নিরাময় করতে সক্ষম। এটি প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি উপাদান, যে কোনো গরম খাবারের সাথে এটি গিলে খেতে পারেন। চতুর্থ যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। 1 গ্লাস পানির সাথে 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমরা অনেকেই জানি অ্যাপেল সিডার ভিনেগার অনেকেই পেটের মেদ কমাতে ব্যবহার করে থাকে। মূলত এটি পেটে গ্যাস দূর করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে পেটে গ্যাস বা ব্যথা দূর করার সহজ পদ্ধতি। আপনারা বেশি বেশি পানি পান করুন। পানি পান করলে পেট ভরা থাকে, ফলে গ্যাস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে বেল আইকনটি চেপে রাখুন।